হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা অন্যরকম একটা ভিডিও বানাবো যা সম্প্রতি সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে। সম্প্রতি সময়ে বাংলাদেশে 3 জন লোক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে যে বাংলাদেশের মাস্ক ব্যবসায়ীরা যে অসাধু আচরণ শুরু করছে সেটা দেখে আর থাকা গেল না যে একটা বিকল্প পন্থা, বিকল্প পদ্ধতি আমরা দেওয়ার চেষ্টা করবো। কারণ হচ্ছে সম্প্রতি সময় মাস্কের যেই মাস্কগুলো ছিল হচ্ছে 30 টাকা বা 20 টাকা করে, সেই মাস্কগুলো এখন 100 টাকা 150 টাকা করে বিক্রি হচ্ছে। সো এইটা সরকারের কোনো নাই, সরকার অবশ্য বলে দিছে যে নির্দিষ্ট দামে, বাট এই কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়ে দেশের মানে অসাধুভাবে টাকা অর্জনের একটা পন্থা সৃষ্টি করছে এই করোনা ভাইরাসকে ধরে। সো আমরা এই মাস্ক কিভাবে নিজে নিজে বাসায় তৈরি করা যায় সেই ব্যবস্থা আজকে দেখাবো। তো আমরা একটা স্লোগান দিচ্ছি এখানে যে নো বিজনেস উইথ মাস্ক, মাস্ক নিয়ে কোনো ব্যবসা করা যাবে না, যা তাই যা মূল্য তাই রাখা উচিত। আজকে আমরা কালকে বাজারে ঘুরে দেখা গেছে 30 টাকার মাস্ক 100 টাকা, এবং যেই মাস্ক 5 টাকা করেছিল এটা 30 টাকা বিক্রি হচ্ছে, তার মানে হচ্ছে 3-5 বার চেয়ে বেশি। সো আমরা এর চেয়ে বিকল্প পন্থা হিসেবে একটা ব্যবস্থা বাসায় বসে কিভাবে মাস্ক তৈরি করা যায় সেটা আমরা দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আসলে মাস্ক কিভাবে বাসায় সুন্দর মাস্ক তৈরি করা যায় এবং ব্যবহার করা যায়। তো আমরা পুরো ভিডিওটা দেখবো। আসলে আমাদের এই মাস্ক তৈরি করতে যেই উপাদানগুলোর প্রয়োজন হবে সেইগুলো হচ্ছে একটা টিস্যু পেপার, অবশ্যই আপনারা এই বড় টিস্যুটা নিবেন, এই বসুন্ধরা এই বড় টিস্যুগুলো নিতে পারেন, বড় টিস্যুগুলো লাগবে অবশ্যই, এবং 2টি রাবার এবং হচ্ছে 1টি স্টেপলার। তো এই 3টা উপাদান দিয়ে সুন্দর করে আপনারা মাস্ক বাসায় তৈরি করতে পারবেন, যেগুলো মাস্ক দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। সাধারণত বাড়তি দামে ও অতিরিক্ত দামে বা মাস্ক না কিনে এইভাবে তৈরি করলে আমাদের সবাই সহন হওয়ার জন্য ভালো হবে। তো আমরা দেখাবো যে কিভাবে মাস্কটা তৈরি করবেন। তো প্রথমে আমরা এই টিস্যু পেপারটাকে লম্বালম্বি ভাবে ভাঁজ করব, খুলে ফেলব। এইভাবে খুলে মাস্কটাকে আমরা সমানভাবে কয়েকটা ভাঁজ করব। সমানভাবে কয়েকটা ভাঁজ করে এভাবে সব প্রত্যেকটা ভাঁজ যেন সমান হয় ভালো হবে, এই জন্য দেখতে ভালো দেখাবে এবং হচ্ছে সবাই পড়তে পারবেন ভালো মতো। এভাবে সমানভাবে 5-6 ভাঁজ দিব, এরপরে এভাবে সমানভাবে কয়েকটা সমান ভাঁজ দিতে হবে। এরপরে এইটা হয়ে যাওয়ার পরে আমরা রাবার নিব, আমরা রাবারটাকে এইভাবে এইভাবে দিয়ে স্টেপলার করে দেব। এক পাশ অলরেডি আমাদের প্রস্তুত, আমরা অন্য পাশে আরেকটা রাবার মেরে দেব। তৈরি আমাদের হোমমেড মাস্ক। তো আমরা এই মাস্কটাকে সুন্দর মতো ব্যবহার করতে পারবো ওয়ান টাইম ইউজের জন্য, কারণ টিস্যু পেপার তো আমাদের সবার বাসায় অ্যাভেলেবল। তো আমরা বাসায় বসেই সুন্দর মাস্ক তৈরি করতে পারবো, সুন্দর মাস্ক তৈরি করতে পারবো যা আমাদের সহজে এই করোনা ভাইরাস বা যে কোনো ধুলাবালি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু থেকে রক্ষা করতে পারে। তো আমরা আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে, এবং এইভাবে মাস্ক তৈরি করে বাসায় ব্যবহার করেও আপনারা যাতায়াত করতে পারেন। এইটা সাধারণত ওয়ান টাইম ইউজের জন্য, আর ওয়ান টাইম ইউজের জন্য টিস্যু পেপারই বেস্ট। তো সো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সুন্দরভাবে করার জন্য। আর আর বিদেশিতে অনেক দেশগুলোতে এইভাবে বানিয়ে ইউজ করছে, কারণ এই কিছু কিছু সব দেশে অসাধু ব্যবসায়ী থাকে,
যারা মার্কসদের মার্কসের রেট কৃত্রিম ভাবে বৃদ্ধি করে একটা অসাধু ভাবে ব্যবসা করার চিন্তা করে। তো আমরা এই ব্যবসার আগে নিজেদের আমরা ঘরে বসেই টিস্যু তৈরি করে মাস্ক তৈরি করে ব্যবহার করব, যা সহজেই বানানো সম্ভব। আশা করি সবাই ভিডিও ভালো লাগছে এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আসলে এই চ্যানেলে এরকম ভিডিও বানাই না, আমরা সাধারণত টিউটোরিয়াল বানাই। সো আমরা আর যে দেশের যে অবস্থা, বাজারের যে অবস্থা দেখে আর সম্ভবত এটা করাই ভালো ছিল, এই জন্য আমি করলাম সব অসুবিধার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।